ভিনদাসে কাজ করতে গিয়ে আবারও বালদার এক শ্রমিকের মৃত্যু। নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের পালপাড়া এলাকায়। জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম গোপাল হালদার। কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশে বিজয়ারা শ্রমিকে কাজ করতে গিয়েছিলেন সেই যুবক। জানা যায় গত সোমবার কাজ করার সময় মৃত্যু হয় ওই যুবকের। বৃহস্পতিবার দুপুরে ওই শ্রমিকের কফিন বন্দি নিথর দেহ গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে পড়ে গোটা গ্রাম জুড়ে। ছেলে গোপাল হালদার, বাবার নাম দীনেশ হালদার, উনি কাজ করতে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে হরিদাস ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। যে ঠিকাদার নিয়ে গেছিল তার বাড়ি আমাদের নর্থ অঞ্চলেরই সাতগড়িয়ায়, নাম সোরাবালি। গত সোমবার দিন কাজ করাকালীন অন ডিউটিতেই ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। আজকে তার বডি এসছে এখানে, আমরা সব গ্রামবাসী একত্রিত হয়েছি এখানে। তার একটি 3 মাসের বাচ্চা আর একটা 2 বছরের বাচ্চা আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কোম্পানির তরফ থেকে ইন্স্যুরেন্সের টাকা, কোম্পানির টাকা, আর যে ঠিকাদার নিয়ে গেছিলো তার কাছ থেকে কিছু টাকা যেন আমরা দাবি করছি, যাতে সেই পরিবার হাতে তুলে নিতে পারি। তাহলে পরিবারটা স্বচ্ছভাবে বাঁচতে পারবে, সুস্থভাবে বাঁচতে পারবে, এটাই আমাদের দাবি। তাছাড়া অঞ্চলগত বা বিডিও অফিসগত যে সমস্ত সরকারি সাহায্য, সেগুলো আমাদের প্রধান মেম্বাররা সর্বতভাবে তাদের পাশে আছে, সেই সাহায্য দেওয়ার চেষ্টা করছে। অবস্থা কেমন? বাড়ির অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ বলেই তো বাইরে, ধরেন 2 পয়সা রোজগারের জন্য কাজে গেছিলো, ওখানে গিয়ে তো কি নাম আপনার? আমার নাম সুব্রত মণ্ডল বান্ধী, আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার। সব ব্যবস্থা করবেন আপনি? হ্যাঁ, সব কিছু ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, আমাদের এখানে সব কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।